20 শনিক টাকার ঐতিহ্যবাহী যে মুড়ি ভর্তাটা মানে এটা মাখাইতেছে এটা দেখতেই না অনেক বেশি লোভ লাগতেছে এই জায়গাটা বালা নাইলে জীবন হইবে না মুরগিটা যখন দেখি এটার কালারটা এতটা সুন্দর ক্লাস 8 এ পড়ি ক্লাস 8 এ পড়েন তখন থেকে ওনার সাথে আমার সম্পর্ক পুরো ঢাকা শহরের মধ্যে সবথেকে ব্যস্ততম এরিয়া বলা হয় গুলিস্তানকে যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষের আনাগোনা এখন প্রশ্ন হইতেছে এই গুলিস্তানের মধ্যে কি আদৌ কোনো মজাদার বা ভালো খাবার পাওয়া যায় উত্তর হইতেছে হ্যাঁ গুলিস্তানেও ভালো খাবার পাওয়া যায় যেটার জন্য আমার পিছনে জাস্ট ভিড়টা একবার আপনি দেখেন একটা খাবার খাওয়ার জন্য এই জায়গায় কি পরিমাণে ক্রাউড তাও শুধুমাত্র একটা ঝালমুড়ি খাওয়ার জন্য এই পরিমাণে মানুষের এই জায়গায় ভিড় বাট এই ঝালমুড়িতে এমন স্পেশালিটি কি আছে যেটা খাওয়ার জন্য এই জায়গায় এত মানুষের ভিড় সেটা দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এই জায়গায় কি পরিমাণে ভিড় সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম বাট আমি অনেক কষ্ট করে মামার এই জায়গাটায় আসছি মামা কয় বছর ধরে এই জায়গায় এই মুড়ি বিক্রি করতেছেন 30 বছরের উপরে 30 বছরের উপরে আর উপরে আপনি তো মনে হয় অনেক আগে থেকে আরে এই যে ওইখানে ওই যে ওইখানে ওইখান থেকে আপনি এইখানে ওইখানে আমরা বিরিয়ানি বিক্রি করতাম আগে কি বল না এখন অনেক আগের কথা আমাকে এই জায়গায় বলা কোনো সুযোগ দিতেছে না ক্লাস 8 এ পড়ি ক্লাস 8 এ পড়েন তখন থেকে ওনার সাথে আমার সম্পর্ক আল্লাহ কত পুরনো কাস্টমার এই জায়গা বাট এই জায়গার যে ঝালমুড়িটা বানাইতাছে মানে মাথা নষ্ট একটা গ্রান আসতেছে ভালো না লাগলে জীবন আইবেন না বঙ্গবন্ধু সিডেম ঐতিহ্যবাহী মুড়ি ভর্তা ভালো না লাগলে জীবন আসবো না জি টাকা দা খাইবেন ভালো না লাগবেন কি লাগা আমার কথা হইতাছে আপনার যদি এই ঝালমুড়িটা ভালো না লাগে আপনি এই জায়গা কোন জায়গায় কোন দিনও আসবেন না মানে আমার চাইও না আপনি কোনদিন এই জায়গায় আসেন হ্যাঁ ভালো হইলে বারবার আইবেন ভালো হইলে এই জায়গায় সবসময় আসবেন আর এইখানে যে কাস্টমারগুলো আছে আমার হালিমও বিখ্যাত হালিমও বিখ্যাত জি হালিম বিরিয়ানি বিশ্ববিখ্যাত সবাই এই জায়গায় বলতেছে এই জায়গা শুধুমাত্র ঝালমুড়ি না এই জায়গায় হালিমও বিশ্ববিখ্যাত মামা এই রোডে মা এই জায়গায় এতটাই ফেমাস ঝালমুড়ি যে মশলাটা আছে সেটা আপনাদেরকে দেখাই এই মশলাটা দেখতে এতটা লোভনীয় লাগতেছে মামা সব কি নিজেই বানান বাসায় আমি নিজে পাক করে নিজে বাজার করে নিজে সব কটা থেকে কটা পর্যন্ত থাকেন 6টা থেকে রাত 9টা 6টা থেকে রাত 9টা এই স্টেডিয়ামের 4 নাম্বার গেটের সামনে যদি আপনি আসেন তাহলে এই মামাকে পাবেন বাট আমি এই জায়গায় বেশিক্ষণ থাকতেছি না কারণ এই জায়গায় যদি আমি থাকি আমার আর খুঁজে পাওয়া যাবে না আমি একটু এই সাইডে আসি কারণ এই পাশের ক্রাউডটা আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাইতেছিলাম যে এই জায়গায় আসলে কী পরিমাণে ভিড় আপনি যদি সন্ধ্যা 6টার সময় আসেন তাহলে ভিড় অথবা একটু কম পাবেন বাট এরপরই ক্রাউড একদম ওভারলোডেড এই জায়গায় ওভারলোডেড বলতে প্রচুর পরিমাণে মানুষ আর কি এই জায়গায় ঝালমুড়ি টোটাল 4 রকমের পাওয়া যায় 30 টাকার নর্মাল ঝালমুড়ি 40 টাকা ডিম দিয়ে ঝালমুড়ি 60 টাকায় মুরগির উইন্স দিয়ে ঝালমুড়ি আর 100 টাকায় মনে হয় সিনা বা আপনি রান যেটাই খান বাট আমরা একটা নিতেছি আমরা একটা নেওয়ার চেষ্টা করি এই জায়গায় যে মুড়িটা মাখাইতেছে মানে এটা বললে মুড়ি ভর্তা তো পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে মুড়ি ভর্তাটা মানে এটা মাখাইতেছে এটা দেখতেই না অনেক বেশি লোভ লাগতেছে এই জায়গার অনেক কষ্ট করার পর ফাইনালি আমরা আমাদের সে কাঙ্ক্ষিত ঝালমুড়িটা পাইছি বাট এই জায়গায় কিন্তু স্টিল নাও অনেক বেশি ক্রাউড তারপরে আমরা কিন্তু রিয়েল খাদক সবসময় যুদ্ধ করে সব জায়গায় থেকে খাবার দাবার কেড়ে নিই আর কি বাট এই জায়গায় আমার সামনে যে ঝালমুড়িটা আপনি দেখতেছেন এটা হইতেছে স্পেশাল একটা ঝালমুড়ি যেটার দাম হইতেছে 100 টাকা এখানে একটা সিনার পিস দিয়ে পুরো ঝালমুড়িটা বানিয়ে দিছে কোয়ান্টিটি যেটা দেখে মনে হইতেছে এটা চাইলে দুজন ইজিলি খেতে পারবে বাট আমার মতো যদি আপনি রিয়েল খাদক হয়ে থাকেন তাহলে হয়তো বা একাই শেষ করে ফেলতে পারবেন আর কি আমার মতো বাট এই ঝালমুড়ি সবথেকে মেইন বিশেষত্ব যেটা লাগছে সেটা হইতেছে এই জায়গার মশলাটা না ভাই এত প্রপারলি দেয় মানে মশলাটা কিন্তু এই জায়গায় প্রচুর বেশি থাকে আপনার যদি একদম মশলাদার ঝালমুড়ি পছন্দ হয় তাহলে এই ঝালমুড়িটা আপনার কাছে একদম বেস্ট লাগবে কিন্তু এই জায়গার মুড়ি ভর্তার সাথে যে মুরগিটা দেয় এটা দেখতে না ভাই এতটা মশলাদার লাগে ইভেন মুরগিটা যখন দেখি এটার কালারটা এতটা সুন্দর মানে মুরগির কালারটা দেখলে এই জায়গায় সব থেকে বেশি লোভ লাগে এই হইতেছে সেই মুরগিটা বিসমিল্লাহ এই জায়গায় চিকেনটা এতটাই মজা আমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট চিকেনটাই খাবো ঝালমুড়িটা খাবো না আপনি যদি মশলাদার ঝালমুড়ি পছন্দ হয় এটা আপনার কাছে একদম বেস্ট লাগবে মানে এই জিনিসটা ভাই গ্রান্টে আমার পুরো পাগল করে ফেলতেছে আমি জাস্ট খেয়ে দেখি মামা এই ঝালমুড়িটা বানানোর সময় একটা সরিষার তেল দেয় সরিষার তেলের যে ফ্লেভারটা ওইটা একদম অতিরিক্ত না বাট যখন আপনি মুখে নেবেন ঘ্রাণটা পুরো আপনাকে পাগল করে ফেলবে তার সাথে এই জায়গার যে মশলার যে ফ্লেভারটা এটা পুরোপুরি একদম ডিফারেন্ট একটা ফ্লেভার তাছাড়া এই জায়গায় ওনারা যে একটা ছোলা বুট দেয় না এই জিনিসটাও কিন্তু এই জায়গার অনেক বেশি মশলাদার আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ